আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম আমরা আমাদের গত লেকচার ভিডিওতে পড়েছিলাম সি থ্রি এবং সি ফোর উদ্ভিদের মধ্যে পার্থক্য পড়েছিলাম ক্যালভিন চক্র এবং হ্যাচেন স্ল্যাক চক্রের মধ্যে পার্থক্য সেই ধারাবাহিকতায় আমরা আজকের লেকচার ভিডিও শুরু করব ক্যাম প্রক্রিয়া দিয়ে আমি জানি আমি গত লিকচার ভিডিওতে বলেছিলাম ক্যামের কি ক্যাম হচ্ছে ক্র্যাসোলেসিয়ান এসিড ম্যাটাবলিজম ঠিক আছে এবার এই নামটা এমন কেন আসলো খেয়াল করো ক্র্যাসোলেশিয়া গোত্রের উদ্ভিদে এই প্রক্রিয়া সংঘটিত হয় বলে এটাকে বলা হয় ক্র্যাসোলেশিয়ান এসিড ম্যাটাবলিজম বা ক্যাম এবার এই ক্র্যাসোলেসিয়া গোত্রের উদ্ভিদ কারা এরা হচ্ছে পাথরকুচি গোত্রের উদ্ভিদ কোনোভাবেই ভুল করা যাবে না এখান থেকে অ্যামসি আসবে ঠিক আছে এবার এখান থেকে কিছু মজার প্রশ্ন হয় সত্যমিথ্যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে এবং এইচএসিতে হচ্ছে দুই নম্বরের সিকিউ হিসেবে যে ক্রেসোলেসিয়া গোত্রের উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করা এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় মিথ্যা তাহলে দেখি তাদের কি কী বৈশিষ্ট্য রয়েছে দেখো এই সমস্ত উদ্ভিদ তারা কি করতে পারে উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকতে পারে তার মানে একটা ক্রাইটেরিয়া উষ্ণ আবহাওয়ায় তারা বেঁচে থাকবে তারপর সবচেয়ে মজার ক্রাইটেরিয়া এদের পত্ররন্ধ রাতে বেলা খোলা থাকে তার মানে গোত্রের উদ্ভিদের পত্ররন্ধ কি হয় রাতেবেলা খোলা থাকে দুই নম্বর ক্রাইটেরিয়া তারপর দেখো দিনের বেলা এদের পাতায় কি হয় জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায় যার ফলে যেহেতু জৈব অ্যাসিডের পরিমাণ কমে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট পিএইচ এর মাত্রাও কী হয় কমে যায় রাতের বেলা কি হয় সম্পূর্ণ বিপরীত রাতের বেলা জৈব অ্যাসিডের পরিমাণ ওদের বেড়ে যায় যার ফলে পিএইচের মাত্রাও কী হয় বেড়ে যায় ঠিক আছে তার মানে এখান থেকে আমি কি জানতে পারলাম দেখো এখান থেকে জানতে পারলাম যে গোত্রের উদ্ভিদগুলো উষ্ণ আবহাওয়ায় বেঁচে থাকতে পারে তাদের পত্ররন্ধ রাতে খোলা থাকে দিনের বেলা এদের পাতায় জৈব অ্যাসিডের পরিমাণ কমে যায় যার ফলে পিএইচের মাত্রা কমে যায় এবং রাতে বেলা জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় যার ফলে কি পিএইচের মাত্রা বেড়ে যায় ঠিক আছে তাই হয় এখান থেকে আর কিছু না এবার আমরা চলে আসবো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসি আসবে নামীয় বিক্রিয়াগুলো অর্থাৎ প্রশ্ন আসবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উচ্চ বিচারে বা উচ্চ নিরূপণে কোন পরীক্ষাটি করা হয় না প্রশ্ন আসবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উচ্চ নির্ণয়ে নিজের কোন পরীক্ষাটি করা হয় না তার মানে আমাকে কি করতে হবে আমাকে সেই যতগুলো পরীক্ষা আছে সেই পরীক্ষার নামগুলো জানতে হবে এবং আমাকে জানতে হবে ভেতরে যদি কোনো এমসিকিউ থাকে ঠিক আছে এবার তুমি তো একটা জিনিস আসলে জানো তুমি হচ্ছে যখন ফটোলাইসিস অফ ওয়াটার পরে এসেছো সেখানে কি হচ্ছিল মাটিস্থ পানি সেটা হচ্ছে অচক্রীয় ফটোফস্ট্রলেশন প্রক্রিয়া গিয়ে ভাঙছিল ভেঙে কী তৈরি করছিল ভেঙে সে প্রোটন তৈরি করছিলো সে ইলেকট্রন তৈরি করছিল এবং সে অক্সিজেন তৈরি করছিল তাই না তার মানে সেই অক্সিজেনটাই বায়ুতে যাচ্ছিল তার মানে শালর সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেন তার উৎস আসলে পানি আমি কোনো পরীক্ষা করার আগেই জেনে যাচ্ছি সেটা কি পানি তা আমরা দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি ঠিক আছে এবার তুমি তো হচ্ছে থিওরিটিক্যালি ব্যাপারটা জানো এবার কিছু পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা সেটা নিশ্চিত হয়েছেন তোমাকে জানতে হবে সেই পরীক্ষাগুলো আসলে কি তাহলে আমি চলে আসি পরবর্তী পেজে দেখি সালক সংশ্লেষণের নির্গত অক্সিজেন নির্ণয়ে কোন পরীক্ষাগুলো করা হয় খেয়াল করো সবার প্রথম নামীয় বিক্রিয়াগুলো তোমাকে বললাম জানতে হবে সেটা হচ্ছে হিল বিক্রিয়া সেটা হচ্ছে ভ্যান নীলের পরীক্ষা সেটা হচ্ছে রুবেন ও কামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা তার মানে এখান থেকে প্রশ্ন আসবে ও যেটা বললাম যে নিচের কোন পরীক্ষা দ্বারা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস নির্ণয় করা যায় না তাহলে কোন কোন পরীক্ষা হিল বিক্রিয়া সেটা হচ্ছে ভ্যান নীলের পরীক্ষা সেটা হচ্ছে রুবেন কামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা এবার আমরা চলে আসবো তাহলে হিল বিক্রিয়ায় দেখো হিল বিক্রিয়া থেকে তোমাকে কি জানতে হবে খুবই গুরুত্বপূর্ণ হিল বিক্রিয়া থেকে তোমাকে কয়েকটা লাইন জানতে হবে এইচএসির ইনফরমেশনের জন্য আর ব্যাখ্যা সেটা তো আমরা জানবই তোমাকে জানতে হবে সর্বপ্রথম হিল বিক্রিয়াটা বা এই হিল পরীক্ষাটা কে করেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রবিন হিল নামক একজন ইংরেজি প্রাণ রসায়নবিদ এই পরীক্ষাটা করেন তার মানে হিল বিক্রিয়া কে করেন বোঝা যাচ্ছে বিজ্ঞানীর নাম অনুসারে যেহেতু বিক্রিয়ার নাম হয়েছে মানে রবিল হিল নামক একজন বিজ্ঞানী তিনি আসলে কি তিনি একজন ইংরেজ প্রাণ রসায়নবিদ তিনি হচ্ছে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে এই পরীক্ষাটা করেন ঠিক আছে এবং খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউ সেটা হচ্ছে হিল বিক্রিয়ায় কাকে ব্যবহার করা হয় হিল বিক্রিয়ায় অজৈব জারক ব্যবহার করা হয় তার মানে হচ্ছে এখান থেকে প্রশ্ন আসবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উচ্ছ নিরূপণে হিল বিক্রিয়ায় কোনটিকে ব্যবহার করা হয় উত্তর কি হবে অজৈব জারককে ব্যবহার করা হয় এবার তুমি যদি সে বিক্রিয়াটা খেয়াল করো দেখো খুব মজার একটা বিক্রিয়া কেন মজার বিক্রিয়া বললাম এই হিল বিক্রিয়াটা সামগ্রিকভাবে শালক সংশ্লেষণ বিক্রিয়ার অনুরূপ তার মানে হচ্ছে আমি কি করছি আলোর উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় মাটিস্থ পানিকে ব্যবহার করে শালক সংশ্লেষণ বিক্রিয়ার একটা অনুরূপ বিক্রিয়া ঘটাচ্ছি শুধুমাত্র তফাত কোথায় তফাতটা হচ্ছে আমি সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতাম এখানে আমি কি করছি না এখানে কোনো কার্বন অক্সাইড ব্যবহার করছি না এবার দেখো কি হয় উনি হচ্ছে পরীক্ষাটা করে দেখলেন যে কার্বন ডাইঅক্সাইডের অনুপস্থিতিতে অজৈব জারক এবং পানি সহায়তায় সালক সংশ্লেষণের অনুরূপ বিক্রিয়াটা করলে অক্সিজেন ঠিকই উৎপন্ন হয় কিন্তু কোনো কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য উপাদান করো এখান থেকে আমরা সিদ্ধান্ত দুইভাবে নিতে পারি যে শাল সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস যদি কার্বন ডাইঅক্সাইড হতো তাহলে এখানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়নি তার মানে এখানে কোনো অক্সিজেন উৎপন্ন হতো না কিন্তু যেহেতু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার না করা সত্ত্বেও অক্সিজেন উৎপন্ন হয়েছে তার মানে বলা যায় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কোনোভাবেই কার্বন ডাইঅক্সাইড না তাহলে সেই উৎসটা কি উৎসটা হচ্ছে পানি বুঝতে পেরেছ তার মানে হিল বিক্রিয়া থেকে উনি এটা নিশ্চিত হলেন যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি কোনোভাবেই কার্বন ডাই অক্সাইডের অক্সিজেন না এবার দেখো মজার বিষয় যেহেতু কার্বন ডাই অক্সাইড ব্যবহার করেননি তার মানে এখানে কোনো কার্বোহাইড্রেট তৈরি হতে পারেনি কোনো খাদ্য প্রস্তুত হতে পারেনি যেহেতু কার্বন বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট তৈরি হবে তার মানে যেহেতু কার্বন কার্বন ঘটিত যৌগ অর্থাৎ ডাই অক্সাইড নেই কোনো খাদ্য প্রস্তুত হতে পারেনি তার মানে খাদ্য প্রস্তুতের জন্য কার্বন ডাই অক্সাইড মাস্ট কিন্তু বায়ুমন্ডলে যে অক্সিজেন নির্গত হয় সেই অক্সিজেন নির্গমনের জন্য কার্বন ডাই অক্সাইডের কোনো ভূমিকা নেই সেটা সম্পূর্ণভাবে কি হয় সেটা সম্পূর্ণভাবে পানি থেকে আসে তার মানে এই অজৈব জারক ব্যবহার করে শালক সংশ্লেষণের অনুরূপ বিক্রিয়া দ্বারা বিজ্ঞানী হিল এটাই প্রমাণ করেন এবার আমরা চলে আসবো ভ্যান নীলের পরীক্ষা তোমাকে জানতে হবে ভ্যান নীলের পরীক্ষা থেকে কিছু এমসিকিউ দেখো ভ্যান নীল কি করেন তিনি হচ্ছে শালক সংশ্লেষণকারী সালফার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে একটা পরীক্ষা করেন তিনি কি করেন তিনি হচ্ছে সালফার ব্যাকটেরিয়ার সাথে পানির পরিবর্তে হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে শর্করা ও পানি উৎপন্ন করেন তার মানে মজার বিষয়ে খেয়াল করো উনি শালক সংশ্লেষণের অনুরূপ বিক্রিয়া ঘটিয়েছেন শুধুমাত্র কি ব্যবহার না করে কোনো পানি ব্যবহার না করে তার মানে আমরা শালক সংশ্লেষণের বেসিক প্রিন্সিপালে জানতাম পানি কার্বন ডাইঅক্সাইড আলো ক্লোরোফিল এদের সমন্বয়ে কী তৈরি হবে এদের সমন্বয়ে তৈরি হবে হচ্ছে আমার কার্বোহাইড্রেট তৈরি হবে পানি এবং অক্সিজেন তাই না খেয়াল করো উনি হচ্ছে এখানে কার্বন ডাইঅক্সাইড ঠিকই ব্যবহার করেছেন আলো ক্লোরোফিল সব ঠিক আছে এর জন্য কার্বোহাইড্রেট কিন্তু ঠিকই উৎপন্ন হয়েছে পানি কিন্তু ঠিকই উৎপন্ন হয়েছে শুধুমাত্র কি উৎপন্ন হতে পারেনি কোনো অক্সিজেন উৎপন্ন হতে পারেনি কেন কার্বন ডাইঅক্সাইড তো ঠিকই ছিল তার মানে যদি অক্সিজেন সেটা কার্বন ডাইঅক্সাইড নামক উৎস থেকে আসতো তাহলে কিন্তু খুব সহজেই কি এখানে অক্সিজেন উৎপন্ন হতে পারতো বাট কোনো অক্সিজেন উৎপন্ন হয় নাই তার মানে এখানে অক্সিজেন সেটা কার্বন ডাইঅক্সাইড উচ্চ থেকে আসে না সেটা শুধুমাত্র আসে হচ্ছে পানি থেকে যেহেতু এখানে কোনো পানি নেই এখানে কোনো অক্সিজেন উৎপন্ন হতে পারেনি এটাই হচ্ছে ভ্যানিলের পরীক্ষা তার মানে ভ্যানিলের পরীক্ষায় কোন ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় এমসিকিউ সালফার ব্যাকটেরিয়া কোন গ্যাস ব্যবহার করা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং এর ফলে কি নির্গত হয় যেহেতু কোনো অক্সিজেন নির্গত হতে পারেনি হাইড্রোজেন সালফাইড ছিল এইচ টু ও তার মানে এখানে অক্সিজেন থাকলে অক্সিজেন নির্গত হতো যেহেতু সালফার আসে এখানে কী নির্গত হয়েছে এখানে সালফার অনু নির্গত হয়েছে ঠিক আছে তার মানে এখান থেকে কী প্রমাণিত হলো শালক সংশ্লিষ্টে নির্গত অক্সিজেনের উৎস কি পানি কোনোভাবেই কি নয় কার্বন অক্সাইড নয় এবার চলে আসবো রুবেন ও কামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষা এই পরীক্ষাটা হচ্ছে এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ সি কিউ থাকে এখান থেকে তোমাকে যখন বলে যে আসলে শালক সংশ্লেষণের ফলে নির্গত অক্সিজেনের উচ্চ পানি এটা ব্যাখ্যা করো বা এটার জন্য পরীক্ষাটা তুমি বর্ণনা করো তোমাকে আসলে এই রুবেন কামেনের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষাটা কি করতে হতো এটাই বর্ণনা করতে হয় এছাড়া তুমি হচ্ছে বেশি নাম্বারের জন্য চাইলে ভ্যানিল দিতে পারো আর হিল বিক্রের নামটা উল্লেখ করে দিতে পারো ঠিক আছে তার মানে রুবেন কামেন এটিmathscr চিহ্নিতকরণ পরীক্ষা এমসিকিউ এখান থেকে কি জানতে হবে জানতে হবে এই পরীক্ষাটা করা হয় কত সালে 1941 সালে কে করেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্যামুয়েল রুবেন এবং কামেন এই পরীক্ষাটা করেন বুঝতেই পারছো কারণ ওদের নাম অনুসারে সেটা রুবেন কামেনের পরীক্ষা তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষাটা মানে একটা তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে ওরা চিহ্নিতকরণটা করেছে কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয় খুবই গুরুত্বপূর্ণ তেজস্ক্রিয় অক্সিজেন আইসোটোপ ব্যবহার করা হয় তার মানে হচ্ছে ও এইটিন ঠিক আছে ও টু এইটিন তার মানে অক্সিজেনে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে রুবেন কামেন তাদের তেজস্ক্রিয় চিহ্নিতকরণ পরীক্ষাটা করেন ঠিক আছে এবং সেটা কিসের উপর সেটা হচ্ছে কিছু শৈবাল প্রজাতির উপরে সেই পরীক্ষাটা করা হয় এখন এই পরীক্ষাটা খুব মজার কেন বললাম দেখো দুইটা বিক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে সেই পরীক্ষাটা খুব সহজে বুঝে ফেলা যায় এবং এইচএসসি সিকিউ জন্য এই দুইটা বিক্রিয়ায় কি করতে হয় উল্লেখ করে সৃজনশীলে লিখতে হয় দেখো কি বলা হচ্ছে হুবহু দুইটা শালক সংশ্লেষণ বিক্রিয়া ছয় অনু কার্বন ডাইঅক্সাইড বারো অনু পানি সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বোহাইড্রেট জাতীয় শর্করা তৈরি করছে ছয় অনু পানি তৈরি করছে এবং ছয় অনু অক্সিজেন তৈরি করছে তাই না হুবহু দুইটা বিক্রিয়া শুধুমাত্র তারা ম্যানিপুলেট কি করেছে তারা পরিবর্তনটা কি করেছে তারা হচ্ছে সাধারণ অক্সিজেনের পরিবর্তে নিয়েছে তেজস্ক্রিয় অক্সিজেন তার মানে একটা বিষয় খেয়াল করো বিষয়টা হচ্ছে এই বিক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এই অক্সিজেনের সোর্স হতে পারে দুইটা হয় সেটাই যে কার্বন ডাইঅক্সাইডের ওটু থেকে যাবে অথবা সেটা বার অনু পানির যে অক্সিজেন আসে সেই অক্সিজেন থেকে যাবে তাই না তাহলে ওরা করলো কি ওরা প্রথম কার্বন অক্সাইডটাকে নর্মাল রাখলো আর পানিটাকে তেজস্ক্রিয় অক্সিজেন আইসোটোপ মিশিয়ে করে তেজস্ক্রিয় তার মানে পানিকে ম্যানিপুলেট করলো কী দিয়ে তেজস্ক্রিয় অক্সিজেন আইসোটোপ দিয়ে এবার তিনি প্ল্যানটা কী করলেন খেয়াল করো তিনি ভাবলেন যে যদি আমার অক্সিজেন তো উৎপন্ন হবে যদি সেই অক্সিজেনটা স্বাভাবিক হয় যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা স্বাভাবিক তার মানে আমি বুঝবো যে অক্সিজেনটা আসলে কার্বন ডাইঅক্সাইড ভেঙে তৈরি হয়েছে কিন্তু যদি অক্সিজেনটা তেজস্ক্রিয় হয় তাহলে আমি বুঝব যে সেই অক্সিজেনটা তৈরি হয়েছে বারোণু পানি ভেঙে কেননা পানির অক্সিজেনটা কী ছিল তেজস্ক্রিয় ছিল এই কারণে সে ট্রেসার হিসেবে তেজস্ক্রিয় অক্সিজেন আইসোটোপটাকে ব্যবহার করেছে তো শাল সংশ্লেষণ বিক্রিয়া হলো দেখা গেল শালক সংশ্লেষণ বিক্রিয়ার পরে যেই অক্সিজেনটা পরিবেশে নির্গত হলো সেই অক্সিজেনটা আসলে তেজস্ক্রিয় তার মানে এর মাধ্যমে নিশ্চিত হয়ে যাওয়া গেল যে এই যে অক্সিজেনটা বের হয়েছে এটা কোনোভাবেই কার্বন ডাইঅক্সাইড ভেঙে বের হতে পারেনি কেননা কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তেজস্ক্রিয় অক্সিজেন ছিল না এটা বের হয়েছে পানি ভেঙে কারণ পানির অক্সিজেনটা কি ছিল এখানে তেজস্ক্রিয় ছিল ঠিক আছে তার মানে এখান থেকে সিদ্ধান্ত আসা গেল যে সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত যে অক্সিজেন সেই অক্সিজেনের উৎস হচ্ছে পানি ঠিক আছে এবার উনি আরও বেশি সতর্ক হয়ে আরও বেশি একদম অ্যাকুরেট হওয়ার জন্য বিক্রিয়াটা ভাইস ভার্সা আবার উল্টা করলো কেন কীভাবে উল্টা করলো এবার উনি করলেন কি মজার বিষয় এইবার হচ্ছে উনি পানিটাকে স্বাভাবিক রাখলেন পানির অক্সিজেনটাকে উনি কোনোভাবেই তেজস্ক্রিয় আইসোরপ দ্বারা পরিবর্তন করেননি কিন্তু উনি করলেন কি আগে যে কার্বন ডাইঅক্সাইডটা স্বাভাবিক ছিল এখন কার্বন ডাইঅক্সাইডটাকে উনি কী করলেন কার্বন ডাইঅক্সাইডকে উনি তেজস্ক্রিয় করে দিলেন ঠিক আছে তার মানে এখন কার্বন ডাইঅক্সাইডের অক্সিজেনটা তেজস্ক্রিয় পানির অক্সিজেন নর্মাল তাহলে এইবার হচ্ছে শালক সংশ্লেষণ বিক্রিয়া হবে সূর্যালোক ক্লোরোফিলের সংস্পর্শে খাদ্য পানি এবং অক্সিজেন তৈরি হবে খেয়াল করে দেখো একই কথা যদি অক্সিজেনটা কার্বন ডাইঅক্সাইড ভেঙে তৈরি হয় তার মানে এবার অক্সিজেনটাকে অবশ্যই কী হতে হবে তেজস্ক্রিয় হতে হবে কিন্তু অক্সিজেনটা যদি পানি ভেঙে হয় তাহলে সেই অক্সিজেনটা তেজস্ক্রিয় হওয়ার কোনো প্রয়োজন নাই কারণ এখানে পানির অক্সিজেন কি না তেজস্ক্রিয় না শাল বিক্রিয়া হলো মজার বিষয়ে বিক্রিয়া শেষে দেখা গেল যে যেই অক্সিজেন পরিবেশে মুক্ত হয়েছে সেই অক্সিজেনটা তেজস্ক্রিয় না তার মানে নর্মাল কেন নর্মাল কারণ হচ্ছে যেখান থেকে সেটা ভেঙে উৎপন্ন হয়েছে অর্থাৎ পানি থেকে পানির অক্সিজেনটা কী ছিল নর্মাল ছিল যদি কার্বন ডাইঅক্সাইড থেকে হতো অক্সিজেন হ্যাজ টু বি রেডিয়াকটিভ তাই তো তাকে তেজস্ক্রিয় হতে হতো তার মানে এখান থেকে কি হলো বিজ্ঞানী রুবেন কামেন একটা ফিক্সড সিদ্ধান্তে আসলো সেটা হচ্ছে শালক সংশ্লেষণের ফলে নির্গত যে অক্সিজেন সেই অক্সিজেনের উৎস পানি তার নির্গত সবটুকু অক্সিজেনের উৎসই কি পানি সেই অক্সিজেনের সামান্যতম অংশও কি কার্বন ডাইঅক্সাইড থেকে আসে না তার মানে এখান থেকে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত সবটুকু অক্সিজেনের উৎস পানি এর সামান্যতম অংশ কি হয় না কার্বন ডাইঅক্সাইড থেকে আসে না এবার আমরা যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়া সার্বিকভাবে বুঝে থাকি তাহলে আমরা চলে আসব শালক সংশ্লেষণের প্রভাবক সমূহে বুঝতেই পারছো শালক সংশ্লেষণের প্রভাবক তার মানে হচ্ছে শালক সংশ্লেষণ যেই যে ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় ঠিক আছে এবার শালক সংশ্লেষণের প্রভাবকগুলো বাহ্যিকও হতে পারে প্রভাবকগুলো অভ্যন্তরীণও হতে পারে তার মানে কিছু বাহ্যিক ফ্যাক্টর দ্বারা শালক সংশ্লেষণ প্রভাবিত হয় এবং কিছু অভ্যন্তরীণ ফ্যাক্টর দ্বারা শালক সংশ্লেষণ প্রভাবিত হয় কীভাবে প্রভাবিত হয় সেই ফ্যাক্টরগুলো দ্বারা সালক সংশ্লেষণ বৃদ্ধিও পেতে পারে সেটা হ্রাসও পেতে পারে আমরা তাহলে এখন শালক সংশ্লেষণের প্রভাবকগুলো জানব যেরকমটা বলছিলাম শালক সংশ্লেষণের প্রভাবক দুই রকমের বাহ্যিক প্রভাবক এবং অভ্যন্তরীণ প্রভাবক এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় খুবই জনপ্রিয় প্রশ্ন আসে শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক নয় কোনটি অথবা প্রশ্ন আসে শালক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক নয় কোনটি ঠিক আছে তার মানে বাহ্যিক প্রভাবকের নামগুলো তোমাকে জানতে হবে অভ্যন্তরীণ প্রভাবকের নামগুলো তোমাকে জানতে হবে যদি তাই হয় আমরা তাহলে চলে আসি শাল সংশ্লোষণায় বাহ্যিক প্রভাবক দেখো তোমাকে আগে সর্বপ্রথম নামগুলো জানতে হবে শাল সংশ্লোষণায় বাহ্যিক প্রভাবকগুলো কী কী আছে আলো অবশ্যই বাইরের পরিবেশের অর্থাৎ বাহ্যিক কার্বন ডাইঅক্সাইড তারপর তারপর হচ্ছে পানি তারপর হচ্ছে তাপমাত্রা তারপর হচ্ছে অক্সিজেন পরিবেশ থেকে প্রাপ্ত অক্সিজেন তারপর হচ্ছে খনিজ পদার্থ অর্থাৎ কি মাটি থেকে প্রাপ্ত খনিজ পদার্থ এটা কিন্তু অবশ্যই বাহ্যিক উপাদান তাই তো অভ্যন্তরস্থ উপাদান নয় তারপর হচ্ছে বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন এবং অন্যান্য রাসায়নিক দ্রব্য ঠিক আছে তাহলে শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবকগুলো কি কি পেলাম শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক পেলাম আমরা সাতটা বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন এবং অন্যান্য দ্রব্য খনিজ পদার্থ অক্সিজেন তাপমাত্রা পানি এবং এই পেজে কি ছিল ছিল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং আলো তাই তো যদি তাই হয় এবার হচ্ছে আমরা ধারাবাহিকভাবে সেই প্রভাবকগুলো সম্পর্কে জানবো দেখো শালক সংশ্লেষণের সর্বপ্রথম প্রভাবক যেটা হচ্ছে আলো বুঝতেই পারছো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম তাই না যে খাদ্য প্রস্তুত করার জন্য যে শক্তির প্রয়োজন যে এটিপি এনএটিপি এইচ টু প্রয়োজন সেটা হচ্ছে কি আলোক নির্ভর অধ্যায়ের সৃষ্ট তার মানে কি তার জন্য আলোক আলোকশক্তি মাস্ট ঠিক আছে তারপরে সূর্যালোক কী করে সূর্যালোক হচ্ছে ক্লোরোফিল সৃষ্টিতে সহায়তা করে সূর্যালোকের প্রভাবে কি হয় পত্র অন্ধ উন্মুক্ত হয়ে যায় তার মানে কি করে পত্র অন্ধের ভেতর দিয়ে সেই গ্যাসিয়াস সাবস্টেন্সগুলো ভেতরে প্রবেশ করে তার মানে অ্যাজ এ হোল সে হচ্ছে আলোক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে তোমাকে জানতে হবে যে শালক সংশ্লেষণের ক্ষেত্রে আলোর বর্ণালী যে সাতটি রং রয়েছে সেই সাতটি রঙের মধ্যে কোন কোন অংশ বা কোন কোন আলো শালক সংশ্লেষণে বেশি ব্যবহৃত হয় খেয়াল করো শালক সংশ্লেষণের জন্য আলোক বর্ণালে সাতটি রঙের মধ্যে লাল কমলা এবং নীল বেগুনি অংশই বেশি ব্যবহৃত হয় কীভাবে মনে রাখবো ওই যে বললাম বেনিয়া সহকলার প্রথম দুইটা শেষ দুইটা অর্থাৎ বেনি বেগুনি নীল কলা অর্থাৎ হচ্ছে কমলা লাল ঠিক আছে বেনি কলা যদি তাই হয় এখান থেকে আর কিছু জানতে হচ্ছে না জানতে হবে তুমি জানো যে প্রয়োজনের অতিরিক্ত কোনোটাই ভালো নয় তার মানে হচ্ছে আলো তুমি যত বেশি দিচ্ছ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়ালে শালক সংশ্লেষণের পরিমাণও বাড়ে কিন্তু আলোর পরিমাণ যখন অত্যধিক বেড়ে যায় নির্দিষ্ট সীমার থেকে যখন অনেক বেশি বেড়ে যায় তখন কি হয় পাতার অভ্যন্তরে রাসায়নিক বিক্রির স্বাভাবিকতা নষ্ট হয়ে যায় তখন শালক সংশ্লেষণের হার কমে যায় অর্থাৎ আলোর পরিমাণ অত্যধিক বেড়ে গেলে শালক সংশ্লেষণের হার কি হয় কমে যায় ঠিক আছে প্রয়োজনের অতিরিক্ত আলো কী করতে পারে শালক সংশ্লেষণ কমিয়ে দিতে পারে এবার আমরা চলে আসবো শালক সংশ্লেষণের দ্বিতীয় প্রভাবক যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাই তো তুমি বুঝতেই পারছো কার্বন ডাইঅক্সাইড হচ্ছে শালক সংশ্লেষণের একদম বেসিক এলিমেন্ট কারণ সালক সংশ্লেষণে কি এই কার্বন ডাইঅক্সাইড বিচারণের মাধ্যমেই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য প্রস্তুত হয় তাই তো তার মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়া সালা সংশ্লেষণ প্রক্রিয়া চলতেই পারে না ঠিক আছে তোমাকে জানতে হবে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের শতকরা পরিমাণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ আমি জানি যে তোমরা হচ্ছে অধ্যায়ের আগে পড়ে এসেছ জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ পার্সেন্ট এখানে বলা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ বুঝে বললাম কৌশল কীভাবে তুমি উত্তর করবে যদি এমসিকিউ পরীক্ষা এইভাবে চলে আসে খেয়াল করবে যদি শতকরা হিসেবে যায় তাহলে হচ্ছে যদি শতকরা শব্দটা উল্লেখ থাকে তুমি উত্তর করবে জিরো পয়েন্ট জিরো ফাইভ ভাগ যদি পার্সেন্টেজ আকারে থাকে তুমি উল্লেখ করবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ ঠিক আছে যদি এভাবে আসে আমরা হচ্ছে এই কৌশলটা প্রয়োগ করে সেটা অ্যান্সার করব। কিন্তু সচরাচর কি হয় সচরাচর হচ্ছে দুইটা অপশন কখনোই এইভাবে একসাথে ওভারলেপ করে না টিচার কখনোই দুইটা এইভাবে একসাথে দেয় না তার মানে শতকরা শব্দটা উল্লেখ থাকলে জিরো যদি হচ্ছে শতকরা উল্লেখ না থেকে আমার পার্সেন্টেজ উল্লেখ থাকে আমি কি করব জিরো ঠিক আছে যদি তাই হয় তোমাকে জানতে হবে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ গড়ে থাকে শতকরা জিরো পয়েন্ট ভাগ কিন্তু শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা কত ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে উদ্ভিদ শতকরা এক ভাগ পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে এর মানেটা কি মানে হচ্ছে বায়ুমণ্ডলে যদিও বা কার্বন ডাইঅক্সাইড থাকে জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু উদ্ভিদ তার প্রয়োজনে বায়ুমণ্ডল থেকে ওয়ান পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে তার মানে যেহেতু কার্বন ডাইঅক্সাইড সালক সংশ্লেষণের একটা প্রভাব তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বায়ুমন্ডল যত বাড়বে সালক সংশ্লেষণ প্রক্রিয়া কি তত বেশি হবে সেটা অবশ্যই একটা নির্দিষ্ট সীমার মধ্যে ঠিক আছে তার মানে দেখো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এক পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সামঞ্জস্য রেখে কী হয় শালক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায় যেহেতু উদ্ভিদ এক পার্সেন্ট পর্যন্ত কার্বন ডাইঅক্সাইডকে ইউটিলাইজ করতে পারে তার মানে হচ্ছে একদম কম থেকে এক পার্সেন্ট পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধিতে সালক সংশ্লেষণও বৃদ্ধি পাবে যদি তাই হয় পরবর্তী প্রভাবক হোক সেটা হচ্ছে পানি বুঝতেই পারছি পানি তার মানে হচ্ছে ফটোলাইসিস অফ ওয়াটারের ক্ষেত্রে পানির প্রয়োজন হয়েছিল পানি ছাড়া আমার অচক্রিয় ফটো ফসফরালেশন চলতেই পারছিল না তার মানে হচ্ছে অ্যাজ এ হোল শালক সংশ্লেষণ প্রক্রিয়া অবশ্যই ওয়াটার ডিপেন্ডেন্ট তাই তো তোমাকে জানতে হবে পানির পরিমাণ যদি হ্রাস পায় কী হবে রাসায়নিক বিক্রির হার কমে যাবে শালক সংশ্লেষণ কমে যাবে তারপর কী হবে পানির পরিমাণ যদি হ্রাস পায় পানি যদি না থাকে পত্র খুলতে পারবে না কেননা পত্র খোলার জন্য আমরা জানি কী প্রয়োজন হয় রক্ষীকোষের স্ফীতি প্রয়োজন হয় এবং রক্ষীকোষের স্ফীতি হয় কিসের মাধ্যমে রক্ষীকোষে পানি প্রবেশ করার ফলে তাই তো যদি তাই হয় এখান থেকে আর কিছুই না এবং আমি ফর্টিলাইসেস অফ ওয়াটারের কথা তো বললামই যে পানি ভেঙে অক্সিজেন নির্গত হয় পানি ভেঙে এনএডি পি এইচ টু তৈরি হয় যেটা হচ্ছে আমার অচক্রিয় ফটো প্রক্রিয়াকে মেনটেন করে ঠিক আছে যদি তাই হয় চলে আসবো শালক সংশ্লেষণের পরবর্তী বাহ্যিক প্রভাবক যেটা হচ্ছে তাপমাত্রা বুঝতেই পারছি খুবই গুরুত্বপূর্ণ শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসাবে কাজ করে সালক সংশ্লেষণের জন্য একটা স্পেসিফিক তাপমাত্রার রেঞ্জ আছে ঠিক আছে অতি নিম্ন তাপমাত্রায় শালক সংশ্লেষণ চলতে পারে না অতি উচ্চ তাপমাত্রায়ও শালক সংশ্লেষণ চলতে পারে না এখন তোমাকে জানতে হবে সেই অতি নিম্ন তাপমাত্রাটা কত দেখো সেই অতি নিম্ন তাপমাত্রা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তার মানে অতি নিম্ন অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা শালক সংশ্লেষণ চলতে পারে না এবং অতি উচ্চ তাপমাত্রা সেই উচ্চটা কত সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তার মানে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে শালক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না কিন্তু কিছু ব্যাকটেরিয়া আছে এবং কিছু নীলাভ সবুজ শৈবাল আছে যারা কোথায় থাকে উষ্ণ প্রশবনে বাস করে তাই তো অর্থাৎ যেখানে হচ্ছে হট ওয়াটার বা থার্মাল ওয়াটার পাওয়া যায় সেখানে তারা বাস করে তারা কি করতে পারে তারা হচ্ছে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও শালক সংশ্লেষণ প্রক্রিয়া চালাতে পারে তার মানে যদিও বা শূন্য ডিগ্রির কাছাকাছি এবং পঁয়তাল্লিশের উপরে শালক সংশ্লেষণ চলতে পারে না কিন্তু কিছু ব্যাকটেরিয়া এবং কিছু কীরকম শৈবাল নীলাভ সবুজ শৈবাল থাকে যারা কি করে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে চালাতে পারে তাপমাত্রাটা কত সত্তর ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে কিন্তু যেটা বললাম যে অধিকাংশ উদ্ভিদের ক্ষেত্রে কি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বেশি হয়ে গেলে সালক সংশ্লেষণ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় ঠিক আছে এখানে আরেকটা সংখ্যা বলা আছে সেটা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস এবার এই বিশ ডিগ্রি সেলসিয়াসের ভূমিকাটা কি বলা হচ্ছে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার হার কমে যায় এখানে কিন্তু একটা বিষয়ে ওভারল্যাপ করা যাবে না শূন্য ডিগ্রির কাছাকাছি শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় আর বিশ ডিগ্রির নিচে শালক সংশ্লেষণ কমে যায় কমে যাওয়া আর বন্ধ হয়ে যাওয়া কিন্তু এক নয় ঠিক আছে তার মানে যদি প্রশ্ন করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কমে যায় উত্তর হবে বিশ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষণ বন্ধ হয়ে যায় নিচের দিকে উত্তর হবে জিরো ঠিক আছে এবার যেহেতু দেখছি যে একটা বেশি তাপমাত্রায় সালক সংশ্লেষণ হতে পারছে না নিম্ন তাপমাত্রা শালক সংশ্লেষণ হতে পারছে না তার মানে অবশ্যই শালক সংশ্লেষণের একটা কি থাকবে অপটিমাম টেম্পারেচার থাকবে শালক সংশ্লেষণের সেই অপটিমাম টেম্পারেচারটা কত সেটা হচ্ছে বাইশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মানে উদ্ভিদের বিভিন্নতার উপর ভিত্তি করে সালক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার কত বাইশ থেকে পঁয়ত্রিশ মাস্ট মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কোনোভাবেই কি করা যাবে না ভুল করা যাবে না যদি তাই হয় আমরা চলে আসবো পরবর্তী বাহ্যিক প্রভাব হোক যেটা হচ্ছে অক্সিজেন দেখো কি বলা হচ্ছে বায়ুমণ্ডলে যদি অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় তাহলে কি হয় শালক সংশ্লেষণের হার কমে যায় ঠিক আছে আর যদি বায়ুমণ্ডলে অক্সিজেনের ঘনত্ব কমে যায় তাহলে সালক সংশ্লেষণের হার কী হয় বেড়ে যায় তার মানে অক্সিজেনের সাথে সালক সংশ্লেষণের সম্পর্কটা কি রূপ ব্যস্তানুপাতিক তাই তো অক্সিজেন বাড়লে সালক সংশ্লেষণ কমে ঠিক আছে তার মানে সম্পর্কটা কেমন সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক অক্সিজেন যদি বাড়ে শালক সংশ্লেষণ কি হবে কমবে কেন বুঝতেই পারছি যে অক্সিজেন হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে একটা উৎপাদ একটা প্রোডাক্ট তাই তো তার মানে যখন কোনো একটা বিক্রিয়ায় প্রোডাক্টের পরিমাণ বেশি হয়ে যায় তখন কি হবে বিক্রিয়াটা রিভার্সেবল হবে বিক্রিয়াটা হচ্ছে পশ্চাৎমুখী হবে তার মানে কি শালক সংশ্লেষণ বৃদ্ধি না পেয়ে শালক সংশ্লেষণ হার কমে যাবে ঠিক আছে এবার চলে আসবো খনিজ পদার্থ বুঝতেই পারছ আর একটা বাহ্যিক প্রভাবক তাহলে আমাকে জানতে হবে দেখো যে এই যে আমরা যে প্রথম লেকচারে পড়ে এসেছিলাম যে ক্লোরোফিল তৈরির জন্য লৌহ ম্যাগনেশিয়াম এরকম খনিজের প্রয়োজন হয় তাহলে বুঝতেই পারছ যে মাটিতে যদি সব খনিজ পদার্থের ঘাটতি দেখা দেয় তাহলে কি হতে পারবে না ক্লোরোফিল তৈরি হতে পারবে না যার ফলে কি হবে না সালক সংশ্লেষণও ঠিকভাবে হতে পারবে না সালক সংশ্লেষণ প্রক্রিয়াও কি বন্ধ হয়ে যাবে শালক সংশ্লেষণ হারও কমে যাবে ঠিক আছে সর্বশেষ যেটা হচ্ছে বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন বা অন্যান্য রাসায়নিক দ্রব্য মজার বিষয় হচ্ছে কিছু শৈবাল এবং কিছু অন্যান্য উদ্ভিদ আছে যারা হচ্ছে বাইরে থেকে ভিটামিন বা অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য না পেলে শালক সংশ্লেষণ করতে পারে না কারণ শালক সংশ্লেষণের জন্য যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো সে কি করতে পারে না সেগুলো সে নিজে তৈরি করতে পারে না ঠিক আছে তার মানে এই শৈবাল বা উদ্ভিদগুলো কী করতে পারে না এ সমস্ত দ্রব্য নিজে তৈরি করতে পারে না এই কারণে তাদেরকে বাইরে থেকে সেটা কি করতে হয় প্রোভাইড করতে হয় ঠিক আছে এই সমস্ত উদ্ভিদ বা শৈবালকে কী বলে এদেরকে বলা হয় ফটো অক্সোট্রফস ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তার মানে ফটো অক্সোট্রফস এটা কী এরা হচ্ছে শালক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক তাহলে শালক সংশ্লেষণের সবগুলো বাহ্যিক প্রভাবক আমরা জেনে ফেললাম এবার আমরা চলে আসবো শালক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক ঠিক আছে খেয়াল করো শালক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক প্রশ্ন সেইম একইভাবে আসবে শালক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক নয় কোনটি সুতরাং আমাকে সবগুলো প্রভাবকের নাম টাইটেল আকারে জানতে হবে দেখো অভ্যন্তরীণ প্রভাবগুলো কী কী আছে আছে পাতার বয়স আছে হচ্ছে পাতার অন্তর্গঠন আছে হচ্ছে ক্লোরোফিল আছে হচ্ছে শর্করার পরিমাণ আছে প্রোটোপ্লাজম আছে পটাশিয়াম আছে এনজাইম এবার সবাই যে অভ্যন্তরীণ প্রভাবক তোমার সেটা বুঝতে কোনো সমস্যা হবে না শুধুমাত্র ভুলটা হবে কোথায় ভুলটা হবে পটাশিয়ামে কেননা তুমি শালক সংশ্লেষণে বাহ্যিক রূপে পড়ে এসেছিলে খনিজ পদার্থ তুমি পর এসেছিলে অক্সিজেন তাই না তার মানে মনে হতে পারে যে পটাশিয়ামটাও কি বাহ্যিক প্রভাবক কিন্তু না কোনোভাবেই ভুল করা যাবে না পটাশিয়াম হচ্ছে শালক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক তাহলে আমরা সেই অভ্যন্তরীণ প্রভাবগুলো সম্পর্কে জানি দেখো কি বলা হচ্ছে পাতার বয়স বুঝতেই পারছ একেবারে কচি পাতা একেবারে নতুন পাতা এবং একেবারে বৃদ্ধ পাতা এদের মধ্যে কি নেই এদের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ক্লোরোফিল নেই ঠিক আছে তার মানে কচি পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম একদম পুরোনো জরাজীর্ণ বৃদ্ধ পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম যেহেতু ক্লোরোফিলের পরিমাণ কম তার মানে কচি পাতা এবং বৃদ্ধ পাতায় সারক সংশ্লেষণে কি হয় কম হয় তাহলে শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি করতে পারবে কে সুঠামধি পাতারা তার মানে হচ্ছে মাঝারি বয়স্ক যে পাতাগুলো আছে তারা কি করতে পারে অধিক পরিমাণ শালক সংশ্লেষণ করতে পারে এমসি কিউ খুবই গুরুত্বপূর্ণ শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোথায় মাঝারি বয়সের সবুজ পাতায় ঠিক আছে এবার চলে আসবো পাতার অন্তর্গঠন বুঝতেই পারছো আমরা হচ্ছে আমাদের পূর্ববর্তী লেকচার ভিডিওগুলো আলোচনা করেছিলাম পাতার অন্তর্গঠনে কি পাতার নিচে মেসোফিল্ড ইস্যু ছিল সিট কোষ ছিল তাই না তার মানে এই যে পাতার নিচে যে টিস্যুগুলো এই কোষগুলো এদের বিন্যাস প্রকৃতি তারপর হচ্ছে পাতার মধ্যে পত্ররন্ধের সংখ্যা অবস্থান এই সমস্ত অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শালক সংশ্লেষণ প্রভাবিত হয় পত্ররন্ধের সংখ্যা যদি বেশি হয় বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারবে বেশি পরিমাণ অক্সিজেন বের করে দিতে পারবে তাই না তার মানে হচ্ছে যেটা বললাম যে হচ্ছে পত্ররন্ধের সংখ্যা অবস্থান এবং মেসোফিল টিস্যুর বিন্যাস প্রকৃতি এদের উপরও সালক সংশ্লেষণ নির্ভর করে তার মানে অ্যাজ এ হল পাতার অন্তর্গঠন শালক সংশ্লেষণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে জানতে হবে ক্লোরোফিল বুঝতেই পারছ ক্লোরোফিল সালক সংশ্লেষণের জন্য অত্যাবশ্যকীয় উপাদান তাই না ক্লোরোফিলের অনুপস্থিতিতে সালক সংশ্লেষণ কোনোভাবেই কি হতে পারে না কেন কারণ হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে কি হয় শালক সংশ্লেষণ হয়ে থাকে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে শালক সংশ্লেষণ হয়ে থাকে এটা খুব সহজ আনছে কেউ জানি এটা কেউই ভুল করবো না চলে আসবো শরকরের পরিমাণ পরবর্তী অভ্যন্তরীণ প্রভাবক দেখো শর্করার পরিমাণ বুঝতেই পারছো শর্করা হচ্ছে খাদ্য শালক সংশ্লেষণের ফলে পাতা শর্করার্জিত খাদ্য প্রস্তুত করে এখন যখন খাবার অনেক বেশি হয়ে গেছে আমি যখন খাবার অনেক বেশি খেয়ে ফেলি আমি তখন কী করি আমি খাওয়া বন্ধ করে দিই থামিয়ে দিই উদ্ভিদের ক্ষেত্রেও তাই উদ্ভিদ যখন অনেক বেশি খাবার তৈরি করে ফেললো অনেক বেশি শর্করা তৈরি করে ফেললো তখন তারা খাদ্য তৈরি প্রক্রিয়া চালানোর প্রয়োজন নেই তার মানে তখন শালক সংশ্লেষণের হার কী করবে সে কমিয়ে দিবে তাই তো শর্করা পরিমাণ বেড়ে গেলে শালক সংশ্লেষণ হার কমে যায় প্রোটোপ্লাজম বুঝতেই পারছি সজীব প্রোটোপ্লাজমের মধ্যে পানির পরিমাণ রাসায়নিক পদার্থ এই সমস্ত উপাদানের উপর ভিত্তি করে শালক সংশ্লেষণে কি হয় প্রভাবিত হয় এবং যেটা বলছিলাম পটাশিয়াম শালক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক এখান থেকে আমাকে কি জানতে হবে পটাশিয়ামের অভাবে শালক সংশ্লেষণ কি করে কমে যায় ঠিক আছে কারণ কি কারণ হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অনুঘটক হিসেবে কে কাজ করে অনুঘটক হিসেবে পটাশিয়াম কাজ করে তার মানে সে একটা এনজাইমেটিক মেকানিজম এখানে দেখায় তাই তো একটা এনজাইমেটিক ফ্যাক্টর এখানে দেখায় তার মানে শালক সংশ্লেষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অনুঘটক হিসাবে কে কাজ করে পটাশিয়াম এবং তুমি তো জানো এমসি কিউ খোলাতে কে ভূমিকা রাখে পটাশিয়াম তার মানে এখান থেকে দুই লাইন এমসি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ চলে আসবো এনজাইম বুঝতেই পারছি তুমি শালক চক্রগুলো চক্রগুলোতে জানো যে বিভিন্ন ধরনের এনজাইম কার্যকর ছিল সেই এনজাইমের ধারাবাহিক বিক্রিয়ার মাধ্যমে শালক সংশ্লেষণ হচ্ছিল তার মানে কি বিক্রিয়া সম্পন্নকারী প্রয়োজনীয় এনজাইমের উপস্থিতি কী করে শালক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে তার মানে শালক সংশ্লেষণের প্রভাবক হোক সেটা বাহ্যিক হোক সেটা অভ্যন্তরীণ যদি প্রশ্ন আসে অবশ্যই এখান থেকে এমসিকিউ ভুল হবে না এইচ এস এর জন্য এখান থেকে গুছিয়ে লিখতে কোনো সমস্যা হবে না যদি তাই হয় আমরা এবার চলে আসবো লিমিটিং ফ্যাক্টর বা সীমাবদ্ধতা ফ্যাক্টর এতক্ষণ আমরা শালক সংশ্লেষণে বিভিন্ন ফ্যাক্টরগুলো সম্পর্কে জানলাম এবার এই ফ্যাক্টরগুলো কি করে শালক সংশ্লেষণের হারকে প্রভাবিত করে কোন কোন ফ্যাক্টর শালক সংশ্লেষণের হারকে বাড়ায় কোন কোন ফ্যাক্টর বেশি হয়ে গেলে শালক সংশ্লেষণের হার কমে যায় তাই তো তার মানে হচ্ছে এবার আমরা জানবো যে কোন ফ্যাক্টর কখন বেশি হয়ে গেলে বা কমে গেলে শালক সংশ্লেষণের উপর কি প্রভাব পড়ে সেটাই হচ্ছে আমরা লিমিটিং ফ্যাক্টর দিয়ে আলোচনা করব ঠিক আছে যদি তাই হয় আমরা চলে আসি পরবর্তী পেজে দেখি সেখানে লিমিটিং ফ্যাক্টর সম্পর্কে আসলে কী বলা হয়েছে দেখো এখানে একটা এমসিকিউ দিয়ে পরবর্তী পেজে পড়াটা শুরু হয় সবার প্রথম বলা হচ্ছে লিমিটিং ফ্যাক্টরের ব্যাপারে আঠারোশো সালে বিজ্ঞানী লিবিক কি করেন ল অফ মিনিমাম প্রস্তাব করেন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নটা হবে সবার প্রথম তোমাকে সাল জানতে হবে সব সাল জানতে হয় না কিন্তু এই সাল মাস্ট কত সালে আঠারোশো সালে কে বিজ্ঞানী লিবিক বিজ্ঞানী লিবিক যেন কে ওই যে কেমেস্ট্রিতে যে লিবিক শীতক পরে এসেছিলাম সেই লিবিক তাই তো আঠারোশো সালে বিজ্ঞানী লিবিক কী করেন ল অফ মিনিমাম সূত্রের প্রস্তাব করেন প্রশ্ন কিন্তু আসবে ল অফ মিনিমাম সূত্রের প্রবর্তক কে বা সূত্রটা প্রবর্তন করেন কে লিবিক কত সালে আঠারোশো তেতাল্লিশ এইটা যেন কোনোভাবেই ভুল না হয় উপরে লিখে রাখবো মিনিমাম লিবিক ঠিক আছে তাহলে মানে ল অফ মিনিমাম প্রস্তাব করেন কে লিবিক এবার দেখো ল অফ মিনিমামের উপর ভিত্তি করে পরবর্তীতে উনিশশো সালে বিজ্ঞানী ব্ল্যাকম্যান ওই যে শালক সংশ্লেষণকে দুটো অধ্যায় যিনি ভাগ করেছিলেন উনিশশো সালে ব্ল্যাকম্যান কি করেন সেই ল অফ মিনিমাম অর্থাৎ লিবিগের সেই ল অফ মিনিমামের উপর ভিত্তি করে কি করেন ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র বা সীমাবদ্ধতা ফ্যাক্টর সূত্র প্রস্তাব করেন এখান থেকে আবার এমসিকিউ আসবে কিউ আসবে লিমিটিং ফ্যাক্টর সূত্র প্রবর্তন করেন কে উত্তর কি হবে উত্তর কিন্তু তখন হবে ব্ল্যাকম্যান ঠিক আছে তার মানে এখানেও লিখে রাখবো লিমিটিং ফ্যাক্টর ব্ল্যাকম্যান এবার খেয়াল করো এখানে আমি দুটো সূত্র পেলাম সূত্রটা কি ল অফ মিনিমাম দেন হচ্ছে লিবিক সূত্র পেলাম হচ্ছে ল অফ লিমিটিং ফ্যাক্টর দেন হচ্ছে ব্ল্যাকম্যান লিবিক সূত্রটা দেন কত সালে আঠারোশো তেতাল্লিশ সালে ব্ল্যাকম্যান সূত্রটা দেন কত সালে উনিশশো পাঁচ সালে ঠিক আছে এবারে সূত্রগুলো কি আসলে সূত্রগুলোতে কি বলা হয়েছে দেখো সূত্রগুলোতে কি বলা হয়েছে এমসি এর জন্য জেনে গেলাম এবার দেখি সূত্রটা আসলে কি বলা হয়েছে এর জন্য ল অফ মিনিমাম এর জন্য ল অফ লিমিটিং ফ্যাক্টর সূত্র দুইটার বিবৃত রূপ কি হয় রূপ ক নাম্বারে আসে সুতরাং বিবৃত রূপ দুইটা কি করতে হয় জানতে হয় এবার দেখো অথবা কখনো কখনো দিয়ে দিবে যে এইভাবে রূপটা প্রশ্ন তুলে দিবে বলবে সূত্রটি কার ঠিক আছে তাহলে আমরা দেখি এবার ল অফ মিনিমামে কি বলা হয়েছে বলা হয়েছে যদি একটি শারীরবিজ্ঞানিক প্রক্রিয়া একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে সবচেয়ে ধীর সম্পন্ন ফ্যাক্টর দ্বারা শারীরবিজ্ঞানিক প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হবে যাকে লিমিটিং ফ্যাক্টর বলে এই যে এটা হচ্ছে সূত্রের রূপ যার মানে আসলে কিচ্ছু বুঝি নাই তাই না এবার একটা বিষয়ে খেয়াল করো খুব সহজভাবে আমি তোমাকে বলি যে আসলে লিমিটিং ফ্যাক্টর সূত্রটা কী বলা হচ্ছে যদি একটি শারীরবিজ্ঞানিক প্রক্রিয়া সেটা কি একাধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে মানে মাল্টিপল ফ্যাক্টর একটা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করবে তাহলে ওই ফ্যাক্টরগুলোর মধ্যে সবচেয়ে ধীরগতি সম্পন্ন যে ফ্যাক্টর বা সবচেয়ে মিনিমাম যে ফ্যাক্টর তার উপর বিশেষ করে পুরো বিক্রিয়ার হারটা নিয়ন্ত্রিত হবে ঠিক আছে এবার একটা উদাহরণ যদি দেয় ধরো তুমি হচ্ছে একটা বাড়ি বানাবা তুমি কী বানাবা বাড়ি বানাবা তো বাড়ি বানানোর জন্য তোমার কি প্রয়োজন তোমার সিমেন্ট লাগবে তোমার হচ্ছে শ্রমিক লাগবে তোমার কি লাগবে ইট লাগবে তোমার বালি লাগবে ঠিক আছে এইগুলো হচ্ছে আমার বাড়ি বানানোর উপাদান কি কি লাগবে আমার হচ্ছে সিমেন্ট লাগবে ঠিক আছে আমার শ্রমিক লাগবে আমার বালি লাগবে এবং আমার ইট লাগবে এবার তুমি করলা কি তুমি হচ্ছে একশো বস্তা সিমেন্ট কিনে নিয়ে আসলা তুমি দুইশো পিস ইট নিয়ে আসলা তুমি করলা কি তুমি হচ্ছে তিন ট্রাক বালি নিয়ে আসলা কিন্তু তুমি শ্রমিক অংশ হচ্ছে মাত্র একজন কি বললাম তার মানে আমার প্রচুর পরিমাণে অন্য সমস্ত উপাদান আছে কিন্তু আমার শ্রমিক কয়জন একজন এইবার সে একা 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 নিজের মতো করে বাড়ি বানানো শুরু করছে এখন তুমি দেখতেছো যে বাড়ির কাজ তো দ্রুত হচ্ছে না বাড়ির কাজ তো অনেক স্লো হচ্ছে তার মানে এখন আমাকে বলো বাড়ির কাজ যে দ্রুত হচ্ছে না এই দায়টা কার কার জন্য কিসের জন্য ইটের তো সংকট নাই কোনো বালির তো সংকট নাই কোনো সিমেন্টের তো কোনো সংকট নাই সংকটটা কোথায় সংকটটা হচ্ছে লোকে তার মানে তুমি যদি লোকের সংখ্যা বাড়াও তোমার বাড়ি বানানোর গতি বৃদ্ধি পাবে তার মানে হচ্ছে সবগুলো ফ্যাক্টরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে হচ্ছে এখন লোক সংখ্যা অর্থাৎ শ্রমিক সংখ্যা তার মানে শ্রমিক সংখ্যা বাড়ালে আমার কি হবে বাড়ি দ্রুত তৈরি হবে ঠিক আছে এটাই হচ্ছে আমার ল অফ মিনিমাম তাই তো তার মানে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টর দ্বারা শারীরবিজ্ঞানিক প্রক্রিয়ার হার নিয়ন্ত্রিত হচ্ছিল অর্থাৎ বাড়ি তৈরির হার কত দ্রুত বাড়ি তৈরি হবে সেটা নিয়ন্ত্রিত হচ্ছিল এর মধ্যে সবচেয়ে ধীর সম্পন্ন ফ্যাক্টর অর্থাৎ সর্বনিম্ন ফ্যাক্টর যেটা হচ্ছে আমার শ্রমিক সংখ্যা তার দ্বারাই বেসিক্যালি হারটা পরিপূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে ঠিক আছে তার মানে হচ্ছে আমি যদি শ্রমিকের সংখ্যা বাড়াই বাড়ি দ্রুত তৈরি হবে ঠিক একইভাবে আমার হচ্ছে যেই ফ্যাক্টরগুলো শালক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে এর মধ্যে যেই ফ্যাক্টরটা সবচেয়ে কম থাকবে তার পরিমাণ যদি আমি বাড়া থাকি হবে শালক সংশ্লেষণ বৃদ্ধি পাবে ঠিক আছে যদি তাই হয় আমরা ল অফ মিনিমাম পড়ে ফেললাম তারপর দেখো ল অফ লিমিটিং ফ্যাক্টর যেটা হচ্ছে ব্ল্যাকম্যান দিয়েছিল সেটাও কিছুটা একই রকম বলা হচ্ছে যদি কোনো শারীরবিজ্ঞানিক প্রক্রিয়ায় দ্রুততা কয়েকটি পৃথক ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয় সেক্ষেত্রে নিম্নতম গতিসম্পন্ন ফ্যাক্টর দ্বারাই এই প্রক্রিয়ার গতি সীমাবদ্ধ হবে বুঝতেই পারছি তার মানে একটা বাড়ি তৈরির কাজ যদি চার পাঁচটা প্রভাবক দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে সবচেয়ে নিম্নতম গতিসম্পন্ন ফ্যাক্টর দ্বারাই অর্থাৎ সবচেয়ে কম শ্রমিক সংখ্যা দ্বারাই কী হবে বাড়ি তৈরির গতি সীমাবদ্ধ হবে বুঝতে পারছি তার মানে হচ্ছে এখান থেকে আমি আশা করি রূপের মধ্যে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার তোমাকে জানতে হবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় বেসিক্যালি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কারা থাকে কয়টা লিমিটিং ফ্যাক্টর থাকে মাস্ট এটা জানতেই হবে দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় লিমিটিং ফ্যাক্টর হয় তিনটা কী কী সেটা তাপমাত্রা আলোর তীব্রতা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব মনে রাখার জন্য আমরা লিখে রাখবো ক্যাট ঠিক আছে খেয়াল করো ক্যাটের সিতে হয় কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ক্যাটের এতে হয় বাংলা আলো এবং টিতে কি হয় টেম্পারেচার বা তাপমাত্রা তার মানে আমরা বাংলা ইংলিশ মিলিয়ে একটা ছন্দ দিয়েছি কিন্তু খুব সেটা কাজে দিবে ক্যাট তার মানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আলো আর টেম্পারেচার বা তাপমাত্রা এটা হচ্ছে আমার শালক প্রক্রিয়ার তিনটা লিমিটিং ফ্যাক্টর প্রশ্ন আসবে শালক প্রক্রিয়া লিমিটিং ফ্যাক্টর নয় কোনটি প্রশ্ন আসবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার লিমিটিং ফ্যাক্টর কয়টি অপশন হিসেবে কিন্তু খুব সহজ অক্সিজেন দিয়ে দিতে পারে পানি দিয়ে দিতে পারে সুতরাং সাবধান ভুল করা যাবে না এবার দেখো কি বলছে বলা হচ্ছে যে লিমিটিং ফ্যাক্টরের নীতি অনুযায়ী সালক সংশ্লেষণ যে কোনো নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি ফ্যাক্টর দ্বারা সীমাবদ্ধ হয় মানে একটা স্পেসিফিক টাইমে শুধুমাত্র একটা ফ্যাক্টর নিয়ন্ত্রণ করবে শালক সংশ্লেষণের হার বাড়বে নাকি কমবে ঠিক আছে দেখো লাইন এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সত্য মিথ্যায় আসে সেটা হচ্ছে শালক সংশ্লেষণের হার ওই নির্দিষ্ট ফ্যাক্টরের কি সমানুপাতিক মাস্ট ভুল করাই যাবে না শালক সংশ্লেষণের হার লিমিটিং ফ্যাক্টরের সমানুপাতিক কেন বুঝতেই পারছিলাম শ্রমিক সংখ্যা যত বাড়াবো আমার বাড়ি তৈরির কাজ তত দ্রুত হবে তাই না শ্রমিক সংখ্যা আমি যত বৃদ্ধি করব তারা তত দ্রুত আমার বাড়িটা তৈরি করতে পারবে ঠিক আছে অর্থাৎ ফ্যাক্টরটা পরিমাণ যদি বাড়ে তাহলে শালক সংশ্লেষণ হারও কি হবে বাড়বে কিন্তু একটা মজার বিষয়ে খেয়াল করা তো ধরো শ্রমিক সংখ্যা তোমাকে বাড়াতে আমি বললাম এর ফলে তুমি করলে কি তুমি হচ্ছে প্রতিদিন একশো 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 জন করে শ্রমিক নিয়োগ দিচ্ছ তার ফলে দেখা গেল দ্বিতীয় দিন এসে তোমার শ্রমিক সংখ্যা হয়ে গেল এক হাজার তোমার শ্রমিক সংখ্যা হয়ে গেল এক হাজার তোমার বালি হয়ে গেল তিন ট্রাক তোমার হচ্ছে সিমেন্ট ধরো একশো বস্তা কিন্তু তোমার ইট আছে মাত্র দুইশো এবার দুইশো ইট তো সেই শ্রমিকরা কি করতেছে দেয়াল তৈরির জন্য ব্যবহার করে ফেলতেছে তাহলে বলতো তোমার এতক্ষণ পর্যন্ত শ্রমিকের সংখ্যা যে লিমিটিং ফ্যাক্টর ছিল এখন কি সেই শ্রমিকের সংখ্যা লিমিটিং ফ্যাক্টর থাকবে মোটেও না দেখবা যে চারটা উপাদানের মধ্যে তোমার সবগুলো উপাদান বেশি কিন্তু এখন তোমার ইটের পরিমাণ কম তাই না তার মানে হচ্ছে তোমার এখন ইট কি হয়ে যাবে ইট হয়ে যাবে লিমিটিং ফ্যাক্টর দেখবা তখন তোমার সেই সমস্ত শ্রমিকরা কি করবে ইটের জন্য বসে আছে যে ইট নাই বাড়ি তৈরি করতে পারতেছি না তখন তোমার আবার কি করতে হবে তখন তোমার নতুন করে আবার ইট প্রোভাইড করতে হবে তুমি যত ইট দিবা যেহেতু যে কোনো একটা ফ্যাক্টরের পরিমাণ অপটিমাম মান থেকে অনেক বেশি হয়ে গেলে শালক সংশ্লেষণ হারের উপর ওই ফ্যাক্টরের প্রভাব কি হয়ে যায় বন্ধ হয়ে যায় এর স্থলে কি হয় অন্য একটি ফ্যাক্টর শালক সংশ্লেষণের হারকে নিয়ন্ত্রণ করে বুঝতে পেরেছি খুবই গুরুত্বপূর্ণ কথা তার মানে এতক্ষণ শ্রমিক ফ্যাক্টর ছিল শ্রমিকের পরিমাণ অপটিমাম লেভেল থেকে অনেক বেশি হয়ে গেছে তখন কি শালক সংশ্লেষণ বা বাড়ি তরির হারের উপর শ্রমিকের প্রভাব বন্ধ হয়ে যায় এর স্থলে তখন কি হয় অন্য একটা ফ্যাক্টর বাড়ি তরির হারকে অর্থাৎ শালক সংশ্লেষণের হারকে নিয়ন্ত্রণ করে এখন সেই ফ্যাক্টর কোনটা সেটা হচ্ছে ইটের সংখ্যা বুঝতে পেরেছি যদি বুঝতে পেরে যাই আমি আশা করি লিমিটিং ফ্যাক্টর কি এটা নিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকবে না ঠিক আছে এটা কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার আমরা চলে আসবো কিছু একদম এমসি কিউ যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় বার করে এসেছে দেখো তোমাকে সর্বপ্রথম জানতে হবে কত তাপমাত্রায় শালক সংশ্লেষণের হার সবচাইতে বেশি ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষণের হার সবচাইতে বেশি এখানে কিন্তু একটা এমসিকিউ পেলাম খুবই গুরুত্বপূর্ণ ভুল করা যাবে না সেটা হচ্ছে শালক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার কত বাইশ থেকে পঁয়ত্রিশ কিন্তু শালক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি কখন স্পেসিফিক সবচেয়ে বেশি হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ ভুল করা যাবে না অপটিমাম টেম্পারেচার বাইশ থেকে পঁয়ত্রিশ সবচেয়ে বেশি ত্রিশ থেকে পঁয়ত্রিশ এ কারণে দেখো এখানে একটা লাইন বলেছে যে শালক সংশ্লেষণের অপটিমাম তাপমাত্রা কত ত্রিশ থেকে পঁয়ত্রিশ এবার তুমি বলতে পারো যে ভাইয়া আমি তো গত পেজে মাত্র পড়ে আসলাম সালক সংশ্লেষণে অপটিমাম তাপমাত্রা ছিল বাইশ থেকে পঁয়ত্রিশ এখানে তো বললো ত্রিশ থেকে পঁয়ত্রিশ কোনটা দিব তাই না তখন তোমাকে দুইটাই মাথায় রাখতে হবে যদি অপশন হিসাবে প্রশ্নে সবচেয়ে বেশি বলে অবশ্যই ত্রিশ থেকে পঁয়ত্রিশ যদি অপটিমাম তাপমাত্রা বলে তাহলে হচ্ছে আমরা বাইশ থেকে পঁয়ত্রিশই দিব কেননা আমরা আশা করতে পারি যে অপশনে কখনোই এমন হবে না যে বাইশ থেকে পঁয়ত্রিশ বা ত্রিশ থেকে পঁয়ত্রিশ দুইটা দুই একসাথে দিয়েছে এটা কখনোই হবে না এটাই আমরা আশা করি তার মানে আমরা বুঝতেই পারলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কী হয় শালক সংশ্লেষণ সবচাইতে বেশি হয় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে তাপমাত্রা বাড়ানো হলে শালক সংশ্লেষণের হার কী করে হঠাৎ করে কমে যায় তার মানে তখন তাপমাত্রা কি হয়ে যায় লিমিটিং ফ্যাক্টর হয়ে যায় তো যদি তাই হয় আশা করি লিমিটিং ফ্যাক্টর থেকে কোনো কিছু তোমার বুঝতে সমস্যা হয়নি ঠিক আছে ঠিক একইভাবে তুমি যেহেতু বুঝতেই পারছো যে শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টরগুলো হচ্ছে তাপমাত্রা আলোর তীব্রতা এবং কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব আমরা তাপমাত্রা দিয়ে উদাহরণ দিলাম তার মানে একইভাবে দেখো কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ধরো একটা পাতা শালক সংশ্লেষণের জন্য দশ মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে পারে এবার তুমি মাত্র ওয়ান মিলিগ্রাম কার্বন ডাইঅক্সাইড দিচ্ছ তার মানে কি তুমি যত বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বাড়াবা সে শালক সংশ্লেষণ তত বেশি করবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি দশ মিলিগ্রাম এক্সিড করছো না দশ মিলিগ্রামে বেশি নিয়ে যাচ্ছ না কেননা দশ মিলিগ্রামে বেশি যখন নিয়ে যাবে সেটা শ্রমিকের মতো হয়ে যাবে যে শ্রমিকের সংখ্যা প্রয়োজন হচ্ছে অনেক বেশি তখন হচ্ছে অন্য কেউ লিমিটিং ফ্যাক্টরি হিসেবে কাজ করবে ঠিক একইভাবে আলো লিমিটিং ফ্যাক্টরি হিসেবে কাজ করবে ধরাটা স্পেসিফিক আলোক উজ্জ্বল পর্যন্ত শালক সংশ্লেষণ ভালো হয় তুমি তার চেয়ে যদি অনেক বেশি আলো দিয়ে দাও কী হতে পারবে না শালক সংশ্লেষণে সে আর প্রভাব রাখবে না সে তার লিমিট ক্রস করে যাবে তখন অন্য কেউ একজন আবার শালক সংশ্লেষণের প্রভাবক হিসেবে কাজ করবে বুঝতে পারছি অর্থাৎ অন্য কেউ একজন শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টরি হিসেবে কাজ করবে যদি তাই হয় এখান থেকে আর কিছু নেই আমরা চলে আসবো পরবর্তী পেজে খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ আছে খুব ছোট্ট প্যারা কিন্তু এমসি কিউ এর বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনোভাবেই ভুল করা যাবে না এখান থেকে মেডিকেল বলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখান থেকে আসলে বায়োলজির বেসিক বেসিক প্রশ্নগুলো হয় এখান থেকে প্রশ্ন এসেছিল সুতরাং মাস্ক ভালো করে মনোযোগিত হবে দেখো সমুদ্র সমতলে কার্বন ডাইঅক্সাইডের কত তিনশো পিপিএম পার্টস পার মিলিয়ন মাস্ট ভুল করাই যাবে না সমুদ্র সমতলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব কত তিনশো পিপিএম এবং উচ্চ দ্রাঘী মাংসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে সত্য মিথ্যায় আসবে উচ্চ দ্রাঘী মাংসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়ে এটা কি আসলে কমতে থাকে তোমাকে জানতে হবে গম গাছে কোন উদ্ভিদের কথা বলছি আমরা এখন গম গাছে গম গাছে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে শালক সংশ্লেষণের হার সবচেয়ে বেশি থাকে গম গাছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে সালক সংশ্লেষণের হার সবচাইতে বেশি থাকে আমি যেইবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিই আমার সময় এই প্রশ্নটা এসেছিল গম গাছে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে সালক সংশ্লোষের হার সবচেয়ে বেশি থাকে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ঘনত্বে সালক সংশ্লেষণ হার সবচেয়ে বেশি থাকে সংখ্যাটা ভুল করা যাবে না এটা কিন্তু পনেরো পার্সেন্ট না জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ঠিক আছে আর জলজ উদ্ভিদের ক্ষেত্রে এবার আমরা আলোচনা করছি জলজ উদ্ভিদ নিয়ে জলজ উদ্ভিদের ক্ষেত্রে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব সালক সংশ্লেষণের হার বাড়ে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট তা মানে গমের জন্য জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জলজ উদ্ভিদে ওয়ান পয়েন্ট ওয়ান ঠিক আছে এখান থেকে আর কিছুই না তোমাকে জানতে হবে বিজ্ঞানী স্টিম্যান নিলসনের মতে ক্লোরেলা এবং সিন্ডেসমাস এই দুইটা উদ্ভিদের কি কার্বন ডাইঅক্সাইডের উচ্চ ঘনত্ব সহ্য করার ক্ষমতা অন্যান্য উচ্চতর উদ্ভিদের চেয়েও বেশি তার মানে কার কার কার্বন ডাইঅক্সাইডের উচ্চ ঘনত্ব সহ্য করার ক্ষমতা রয়েছে একটা হচ্ছে ক্লোরেলা মাস্ট ভুল করাই যাবে না ক্লোরেলা কি ছিল যেন এক কুশি সামুদ্রিক শৈবাল এবং হচ্ছে আমার সিন্ডেস মাস ঠিক আছে এখান থেকে আর কিছু না এইবার তুমি বুঝতে পারলা যে কার্বন ডাইঅক্সাইড যত বেশি দিব তত হচ্ছে শালক সংশ্লেষণ বাড়বে তাহলে কার্বন ডাইঅক্সাইড বেশি দিতেই থাকি কিন্তু সেটা আসলে উদ্ভিদের জন্য ক্ষতিকর যে বললাম প্রয়োজনের অতিরিক্ত যে কোনো কিছু ক্ষতিকর কেন পাতায় বেশি কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করলে কি হয় পাতায় ক্ষতের সৃষ্টি হতে পারে পাতার মধ্যে ক্ষত হবে এই ক্ষতটা তুমি কোথায় দেখতে পাবা তুমি দেখতে পাবা টমেটো উদ্ভিদে টমেটো উদ্ভিদে কি দেখতে পাবা বেশি কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করলে পাতায় ন্যাক্রোটিক অঞ্চল সৃষ্টি হয় ঠিক আছে পাতায় ক্ষত হয়ে পাতাটা হচ্ছে নষ্ট হয়ে যায় মরে যায় তার মানে কোন উদ্ভিদে ন্যাক্রোটিক অঞ্চল সৃষ্টি হয় টমেটো এবং টমেটো উদ্ভিদে কোনটি বেশি সরবরাহ করলে ন্যাক্রোটিক অঞ্চল সৃষ্টি হয় কার্বন ডাইঅক্সাইড দুই বা তিন তিনভাবে এমসিকিউ আসতে পারে কোনোটাই যেন ভুল না করি এবার একটা সহজ উদাহরণ সেই সহজ উদাহরণ থেকে সহজ এমসিকিউ টিচাররা এখান থেকে প্রশ্ন করে প্রশ্নটা হচ্ছে রাত্রেবেলা লিমিটিং ফ্যাক্টরি হিসেবে কে কাজ করে আলো সংশ্লেষণে বোঝো রাতেবেলা আলোর পরিমাণ কম তার মানে আলো সবচেয়ে কম থাকে এই কারণে আলোর তীব্রতা কী লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে রাতেরবেলা এমনি অন্ধকার যত বেশি আলো দিতে পারবো তত বেশি শালক সংশ্লেষণ হবে তার মানে রাত্রিবেলা শালক সংশ্লেষণে লিমিটিং ফ্যাক্টরি হিসেবে কাজ করে কে আলোর তীব্রতা সকালবেলা নতুন নতুন সূর্য মাত্র উঠেছে তার মানে আলোর কোনো অভাব নাই অভাবটা কীসের অভাবটা হচ্ছে তাপের কেননা সূর্য এখনও সকালবেলা ভোরবেলা এত বেশি তাপ দেওয়া শুরু করে নাই যেহেতু তাপের পরিমাণ সবচেয়ে কম এ কারণে সকালবেলা সূর্যের আলো শুরু হলে তাপ হয়ে যায় লিমিটিং ফ্যাক্টর এবার দুপুর গড়াচ্ছে তাপের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে তখন কি আলোক তীব্রতাও আছে তাপও আছে এবার কি হয়ে যাবে এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব হয়ে যাবে লিমিটিং ফ্যাক্টর ঠিক আছে তার মানে তোমার এই তিনটা এমসি কিউ প্রশ্ন আসতে পারে সূর্যের তাপ বাড়তে থাকলে লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে কে সূর্যের তাপ বাড়তে থাকলে শালক সংশ্লেষণের লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে কার্বন ডাইঅক্সাইড রাত্রে লিমিটিং ফ্যাক্টর আলোর তীব্রতা সকালে লিমিটিং ফ্যাক্টর তাপ তো আশা করি এখান থেকে কোনো এমসিকিউ ভুল করব না এবার আমরা চলে আসবো শালক সংশ্লেষণে হার বা কোশেন্ট আমি জানবো শালক সংশ্লেষণে হার বলতে আসলে কি বোঝায় খেয়াল করো তোমাকে এখান থেকে জানতে হবে শালক সংশ্লেষণ প্রক্রিয়া যেন কী হয় এটা তো আমি জানি যে কি হয় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে খাদ্য তৈরি হয় আর কি হয় আর হচ্ছে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় বায়ুমণ্ডলে অক্সিজেন নির্গত হয় তাই না তার মানে হচ্ছে কিছু কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় কিছু অক্সিজেন নির্গত হয় এই যে শোষণ আর নির্গমনে হার এটাকেই বলা হয় শালক সংশ্লেষণ হার বা শালক সংশ্লেষণ কোষণ ঠিক আছে তার মানে দেখো নির্দিষ্ট সময়ে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের অনুপাতকে বলা হয় শালক সংশ্লেষণের হার তোমাকে জানতে হবে যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় যতটুকু কার্বন ডাইঅক্সাইড শোষিত হয় পরিবেশ থেকে ঠিক ততটুকু পরিমাণে কী হয় অক্সিজেন পরিবেশে পরিত্যক্ত হয় তার মানে উদ্ভিদ পরিবেশ থেকে যতটুকু কার্বন ডাইঅক্সাইড নিল সে পরিবেশে ততটাই অক্সিজেন ছাড়লো তাহলে দেখো শালক সংশ্লেষণের হার তা আমি কাকে বলবো বলবো। পরিবেশে অক্সিজেন ত্যাগের পরিমাণ এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্রহণের পরিমাণ এদের অনুপাতকেই কি বলা হয় শালক সংশ্লেষণ হার বা শালক সংশ্লেষণ কোশেন্ট ঠিক আছে শালক সংশ্লেষণ মানে ফটোসিন্থেসিস কোশেন্ট মানে তো কিউ ঠিক আছে তার মানে পি কিউ দিয়ে কি প্রকাশ করা হয় শালক সংশ্লেষণের হার বা ফটোসিনথেসিস কোশেন্টকে প্রকাশ করা হয় তোমাকে জানতে হবে উদ্ভিদে শালক সংশ্লেষণের হার বা ফটোসিনথেটিক কোশেন্টের মান কত সবসময় ওয়ান মাস্ট কোনোভাবেই ভুল করা যাবে না যেহেতু অক্সিজেন যে পরিমাণ ত্যাগ করছে কার্বন ডাইঅক্সাইড সেই একই পরিমাণ গ্রহণ করছে এ কারণে তাদের অনুপাত কত কাটাকুটি হয়ে ওয়ান ঠিক আছে এবার এই সূত্রটা যদি প্রশ্ন আসে শালক সংশ্লেষণের হার নির্ণয়ের সূত্র নয় কোনটি তুমি যদি ভুলে যাও যে উপরে কি কার্বন ডাইঅক্সাইড ছিল নাকি উপরে অক্সিজেন ছিল কোনটা কিভাবে মনে রাখবো খেয়াল করো অক্সিজেন লিখবো এভাবে অক্সিজেন শুরু হয় কি ও দিয়ে তার মানে আমি বাংলা একটা বাংলা একটা শব্দ সেটা হচ্ছে আমি ইংরেজিতে লিখে রাখবো ও পরে কি লিখলাম ও পরে তার মানে অক্সিজেন সে কোথায় থাকে ও পরে তার মানে সে উপরে থাকবে তাই তো অক্সিজেন উপরে থাকবে কার্বন ডাইঅক্সাইড নিচে থাকবে ঠিক আছে এখান থেকে আর কিছু না তুমি তো জানোই সেটা তোমাকে বললাম যে ফটোসেন্সিটিভ কোয়েশ্চেনটার মান সবসময় কি হয় ওয়ান হয় মাস্ট ভুল করা যাবেই না ঠিক আছে এবার এখান থেকে আর কিছুই নয় তোমাকে জানতে হবে আলো তাপ কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিল এরা কিভাবে সালক সংশ্লেষণের হার নিয়ন্ত্রণ করে দেখো এখান থেকে তোমাকে কিছু এমসিকিউ জানতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেটা হচ্ছে আলোর কয়টা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে আলোর তিনটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে আলোর সেই তিনটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি একটা হচ্ছে আলোর প্রকৃতি আলোর তীব্রতা এবং আলোক প্রাপ্তির সময়কাল তার মানে আলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য নয় কোনটি এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আলোর প্রকৃতি আলোর তীব্রতা এবং আলোক প্রাপ্তির সময়কাল এই তিনটা তোমাকে জানতে হবে এমসিকিউ বিচ্ছিন্ন শালক সংশ্লেষণে কোন আলো সর্বাধিক সক্রিয় শালক সংশ্লেষণে তুমি জানো অনেকবার অনেক জায়গায় অনেক ভাবে সেই লাইনটা তুমি জেনে এসেছো শালক সংশ্লেষণে লাল আলো এবং নীল আলো সর্বাধিক সক্রিয় তুমি হচ্ছে বেনিয়া সহকলার বেনি কলা তার মানে কি এখানে শুধু বেনি থেকে নীলকে বলছে কলা থেকে লালকে বলছে তার মানে আছে তুমি দুইভাবেই জিনিসটা জেনে রাখো তার মানে শালক সংশ্লেষণে কোন আলো সর্বাধিক সক্রিয় লাল এবং নীল আলো সর্বাধিক সক্রিয় ঠিক আছে এবার তুমি তো বুঝতেই পারছো আলোর তীব্রতার উপর শালক সংশ্লেষণ নির্ভর করে আলোর তীব্রতা বাড়লে শালক সংশ্লেষণ হারও স্বাভাবিকভাবে বাড়া উচিত ঠিক আছে তাহলে দেখি দেখো বলা হচ্ছে একশো ফুট ক্যান্ডল হতে তিন হাজার ফুট ক্যান্ডল পর্যন্ত বাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে শালক সংশ্লেষণে উন্নীত করা যায় এমসি আলোকে কত ফুট ক্যান্ডল থেকে কত ফুট ক্যান্ডল পর্যন্ত বাড়িয়ে শালক সংশ্লেষণ হারকে উন্নীত করা যায় একশো ফুট থেকে তিন ফুট ক্যান্ডল কি সেটা হচ্ছে তোমার তীব্রতার একক আলোক তীব্রতার একক তোমাকে জানতে হবে এমসিকিউ কিউ আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তীব্র সূর্যালোকে তীব্র সূর্যের আলোতে কতটুকু ক্যান্ডেল পাওয়া যায় বা তীব্র সূর্যের আলো তীব্রতা কত দশ হাজার থেকে বারো হাজার ফুট ক্যান্ডল ঠিক আছে তার মানে এত তীব্র আলো দিয়ে আমার সালক সংশ্লেষণে কোনো দরকার নেই নর্মালি একশো থেকে তিন হাজার ফুট ক্যান্ডল হলেই আমি খুশি খুশি সালক সংশ্লেষণ করে দিব তাই না এবার এখান থেকে আর তোমার কিছু লাগবে না তোমাকে জানতে হবে একটা বিচ্ছিন্ন সিকিউ হচ্ছে দীর্ঘ অবিরাম আলোর তুলনায় সবিরাম আলোতে ছালক সংশ্লেষণ বেশি হয় এটা দেখা যাচ্ছে আমাদের লেকচার ক্লাসের মতো একটা না অনেক বড় লেকচারের চেয়ে ছোট ছোটো লেকচারে কি হয় মনোযোগ ধরে রাখা সহজ হয় তার মানে দীর্ঘ অবিরাম আলোর তুলনায় অবিরত বিশাল লম্বা দীর্ঘ আলোর তুলনায় সবিরাম ব্রেক নিয়ে নিয়ে থেমে থেমে সবিরাম আলোতে শালক সংশ্ল্লেষণ কি হয় বেশি হয় আমাদের ক্ষেত্রে প্রোডাক্টিভিটি বেশি হয় যদি তাই হয় তোমাকে আরেক টাইম সিকিউ জানতে হবে সেটা হচ্ছে দীর্ঘদিনের আলো অলমোস্ট কত ঘন্টা পর্যন্ত দিনকে আলোকিত করে চোদ্দো থেকে ষোলো ঘন্টা বাট এত সময় আসলে কি হয় শালক সংশ্ল্লেষণ করতে করতে উদ্ভিদ ক্লান্ত হয়ে যায় তাই না তাহলে কখন শালক সংশ্লেষণ সবচেয়ে ভালো সে করতে পারে যদি হচ্ছে অবিরাম আলো হলেও সেই আলোক প্রাপ্তি সময়কাল দশ থেকে বারো ঘন্টা হয় মানে দশ থেকে বারো ঘন্টা যদি একটা আলো দিতে পারি তাহলে কি শালক সংশ্লেষণটা ভালো হবে বাট চোদ্দো থেকে ষোলো ঘন্টা উদ্ভিদ এতটা চাপ নিতে পারে না ঠিক আছে যদি তাই হয় এখান থেকে আর কিছু না তুমি জানবা সেটা হচ্ছে তাপ থেকে কি জানতে হবে দেখো তাপের ক্ষেত্রে নতুন কিছুই নেই তাপমাত্রা সম্পর্কে গত পেজে অনেক কিছু জেনে এসেছি এখানে যেটা সেটা কথা বলেছে সেটা হচ্ছে সাধারণ অবস্থায় দশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শালক সংশ্লেষণ হার কয়েকগুণ বৃদ্ধি পায় সবচেয়ে বেশি বা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় কখন ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি তো জানোই এটা আমি তোমার গত পেজেও বলে এসেছি তাই না দেখো একটু যদি আমরা গত পেজটা দেখতে পারি এখানে বলা হচ্ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি আর অপটিমাম যেন কত ছিল এখানে অপটিমাম যদিও বা ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাট অ্যাকচুয়ালি অপটিমাম হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ আর বলো তো কত নিচে যেন কমে যায় বিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে কমে যায় আর কত নিচে একেবারে বন্ধ হয়ে যায় শূন্য ডিগ্রি কাছাকাছি আর কত উপর একেবারে বন্ধ হয়ে যায় পঁয়তাল্লিশ তার মানে বেশ কয়েকটা তাপমাত্রা আমরা জেনেছি এবার একটা বুদ্ধি করে কাজ করব দেখো এখানে একটা কথা বলা আছে প্রতি ফ্যাক্টরের সর্বনিম্ন উপযুক্ত এবং সর্বোচ্চ প্রভাব তাহলে একটা খেয়াল করি আমরা ফ্যাক্টর হিসেবে তাপমাত্রাকে চিন্তা করি তাহলে সর্বোচ্চ সালক সংশ্লেষণ কত তাপমাত্রায় লিখে রাখি ত্রিশ থেকে কত পঁয়ত্রিশ ঠিক আছে ত্রিশ থেকে পঁয়ত্রিশে কি হয় সর্বোচ্চ শালক সংশ্লেষণ এবার দেখো উপযুক্ত বা অপটিমাম কত তুমি জানো অপটিমাম হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে এবার তুমি জানো ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াস তুমি জানো সর্বনিম্ন সেটা কত বিষ তাই না কারণ সে বিষের কম গেলে কী হয় সেটা কমে যায় বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এই তিনটা কী করলাম তিনটা লিখে রাখলাম ঠিক আছে এবার এখান থেকে আর কিছুই নেই চলে আসবো কার্বন ডাইঅক্সাইড থেকে আমাকে কি পড়তে হবে উজে বললাম বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এটাও হচ্ছে সংখ্যাভেদে এক এক জায়গায় ডিফার করে এক জায়গায় জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ এক জায়গায় জিরো পয়েন্ট জিরো ফাইভ এখানে তুমি পাচ্ছ বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো ফোর ভাইয়া কোনটা দেব তিনটা ভিন্ন ভিন্ন ইনফরমেশন এই চার পাঁচ পেজের মধ্যে পেয়ে গেলাম তুমি আসলে বেসিক্যালি রেঞ্জটা জানবে ঠিক আছে যে আসলে সেটা কত থেকে কতটুকু ভ্যারি করে এটুক তো বুঝতে পারছো যে জিরো পয়েন্ট জিরো থ্রি থেকে জিরো পয়েন্ট জিরো ফোর বা জিরো পয়েন্ট জিরো ফাইভ পর্যন্ত ভ্যারি করে তাই না তার মানে হচ্ছে আমরা রেঞ্জ ওয়াইজ মনে রাখবো যেন হচ্ছে অপশনে যেটা থাকে আমি সেটাই অ্যান্সার করতে পারি ঠিক আছে এবার তোমাকে জানতে হবে দেখো কার্বন ডাইঅক্সাইড যেহেতু সালাস সংশ্লেষণ হারকে বাড়ায় কতটুকু পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড স্বাল সংশ্লেষণ হারকে বৃদ্ধি করতে পারে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পার্সেন্ট পর্যন্ত যে আমি জানি উদ্ভিদ নিজের প্রয়োজনে পারলে ওয়ান পার্সেন্ট পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড কী করে শালক সংশ্লেষণের জন্য ব্যবহার করে তাই না যদি তাই হয় এবার তুমি এখান থেকে খেয়াল করবে যেটা হচ্ছে আমরা এই কথাটাই মাত্র বলে এসেছিলাম যে সালক সংশ্লোষণকে ত্বরান্বিত করতে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডের ওয়ান পার্সেন্ট পর্যন্ত ব্যবহার করতে পারে এবং কোন কোন উদ্ভিদ যেন স্পেসিফিক কত ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে সর্বোচ্চ সালক সংশ্লেষণের জন্য তুমি জেনে এসেছিলে উদ্ভিদ কত সে হচ্ছে ওয়ান পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে তুমি জেনে এসেছিলে গম গাছ সে যেন কত সে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব ব্যবহার করে তা সর্বোচ্চ সালক সংশ্লেষণের জন্য যদি তাই হয় এখান থেকে আর কিছুই নয় ক্লোরোফিল নিয়ে কিছু বলা আসলে বাতুলতা হবে কারণ তুমি জানো ক্লোরোফিল সালক সংশ্লেষণকে অবশ্যই নিয়ন্ত্রণ করে ঠিক আছে এবার চলে আসবো জীবজগতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব এইটা হচ্ছে আমার নাইন টেনের সবচেয়ে পছন্দের সিকিউ ছিল না পড়ে গেলেও এটা কি করতে পারতাম অ্যান্সার করতে পারতাম তাই না তার মানে হচ্ছে জীবজগতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব বুঝতে পারছি এইচএসসি তো আমাদের দিয়ে দিয়েছে গুরুত্ব অনুধাবন করতে হবে এটা অত গুরুত্বপূর্ণ নয় কেননা হচ্ছে তুমি এমনিতেই সেটা পারো সিকিউ হিসেবে এমসিকিউ কিউ হিসেবে এবার এখান থেকে এমসিকিউ কি আসবে বুঝতেই পারছো এমসিকিউ আসবে জীব জগতে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্ব নয় কোনটি ঠিক আছে যে গুরুত্ব নয় কোনটি তাহলে দেখি গুরুত্ব কি কি আছে গুরুত্ব উদ্ভিদের খাদ্য প্রস্তুত এটা আবার বলতে হয় নাকি তাই না যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া কি করে উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে তার মানে এটা কি করে উদ্ভিদের মৌলিক চাহিদা খাদ্যের চাহিদা মেটায় তারপর কি করে প্রাণীকুলের খাদ্য বুঝতেই পারছো আমরা আমাদের খাবারের জন্য কিছুর উপর নির্ভরশীল উদ্ভিদের উপর নির্ভরশীল ধরো তুমি ভাবছো যে ভাই আমি তো খাচ্ছি ভাত ভাতটা কোথা থেকে আসতেছে চাল থেকে চাল কোথা থেকে ধান গাছ থেকে তার মানে আমরা আমাদের খাদ্যের জন্য কিছুর উপর নির্ভরশীল উদ্ভিদের উপর নির্ভরশীল তার মানে প্রাণীকুলের খাদ্য জোগানোর জন্য কি করতে হয় উদ্ভিদের উপর নির্ভর করতে হয় মানে উদ্ভিদ যদি নিজে সালক সংশ্লেষণ করতে না পারে তাহলে সে নিজে কিভাবে বাঁচবে সে আমাদের কিভাবে খাবার প্রোভাইড করবে তাহলে তুমি বললো যে হ্যাঁ আমি তাহলে একটা কাজ করব আমি তাহলে মুরগির মাংস আর গরুর মাংস খেয়ে বাঁচব কিন্তু একটা বিষয় চিন্তা করো তোমার মুরগির মাংস গরুর মাংস খাওয়ার জন্য কী করতে হবে তোমার মুরগি তো আগে বাঁচতে হবে তাই না তোমার মুরগিকে আগে বাঁচতে হবে মুরগি যদি খাবার না পায় গরু যদি ঘাস না পায় তাহলে ওরা কীভাবে বাঁচবে তার মানে অ্যাজ এ হোল সম্পূর্ণ এই অ্যানিম্যাল সাইকেল সবাই হচ্ছে কিসের উপর সবাই হচ্ছে উদ্ভিদের উপর নির্ভরশীল ঠিক আছে এটা একটা বায়োলজিক্যাল চক্র যদি তাই হয় এখান থেকে আর কিছুই না তোমাকে জানতে হবে শক্তির উৎস বুঝতেই পারছো জীবজগতের সমস্ত শক্তির একমাত্র উৎস হচ্ছে শালক সংশ্লেষণ প্রক্রিয়া তাই না তার মানে হচ্ছে যে আমরা যে এত কাজকর্ম করছি এর জন্য আমাদের শক্তি প্রয়োজন এই শক্তিগুলো আসে খাদ্য থেকে সেই খাদ্যর জন্য আমরা আবার উদ্ভিদের উপর নির্ভরশীল তার মানে হচ্ছে শক্তির উৎস হিসাবে সেটা কাজ করে ঠিক আছে জানতে হবে আমার জৈব রাসায়নিক বিক্রিয়া এই যে উদ্ভিদ এবং প্রাণী দেহে এত পরিমাণ জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে এই সমস্ত বিক্রিয়ার জন্য কি প্রয়োজন এই সমস্ত বিক্রিয়ার জন্য শক্তি প্রয়োজন এটিপি প্রয়োজন এনএডিপি টু প্রয়োজন এই শক্তিগুলো কই থেকে আসে এই শক্তিগুলো আসে শালক সংশ্লেষণ থেকে ঠিক আছে যদি তাই হয় পরিবেশ পরিশোধন তুমি বুঝতেই পারছো শালক সংশ্লেষণ প্রক্রিয়া ফলে কী হয় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডগুলো গাছ গ্রহণ করে নেয় বায়ুমণ্ডলে সে অক্সিজেন প্রোভাইড করে তার মানে হচ্ছে বায়ুমণ্ডল থেকে বিষাক্ত যে উপাদান বায়ুমণ্ডলের ক্ষতিকর উপাদান কার্বন ডাইঅক্সাইড সেটাকে শোষণ করে অক্সিজেন উৎপন্ন করে যেটা আমাদের শোষণের জন্য অত্যাবশ্যকীয় তার মানে সে কী করছে পরিবেশ পরিশোধন করছে তাই তো উদ্ভিদের দৈহিক বৃদ্ধি উদ্ভিদ খাবার তৈরি করছে খাচ্ছে তার ফলে কি হচ্ছে তার দৈহিক বৃদ্ধি হচ্ছে তাই না এবং মানব সভ্যতায় অবদান দেখো কি বলছে শালক সংশ্লেষণ না থাকলে মানুষই থাকতো না বর্তমান সমাজে কি মানব সভ্যতায় শালক সংশ্লেষণের প্রভাব অনেক বেশি অবদান অনেক বেশি কেন এই যে আমাদের প্রয়োজনীয় কয়লা পেট্রোল রেওন সেলোফেন ফিল্ম কাগজ রাবার কুইনাইন মরফিন রেসপারেন্ট যা 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 আছে ঠিক আছে এরা যারা আছে বলো খেয়াল করো এরা সবাই কোনো না কোনোভাবে উদ্ভিদের থেকে ডিরাইভ ওরা হচ্ছে উদ্ভিদ থেকে উদ্ভূত উদ্ভিদ থেকে তারা হচ্ছে তৈরি বুঝতেই পারছো এই যে কুইনাইন কুইনাইন কি সিনকোনা গাছের বাকল থেকে হচ্ছে পাওয়া যায় একটা গাছ সিনকোনা তার বাকল থেকে হচ্ছে কুইনাইন নামক আমি ম্যালেরিয়ার ঔষধটা পাই এই যে আমার কাগজ রাবার সব উদ্ভিদ থেকে আসে এই যে রেয়ন পেট্রোল কয়লা এগুলো কি উদ্ভিদ পরিবর্তিত হয়ে কয়লায় পেট্রোলে পরিণত হয় তার মানে এজেহ সমস্ত কিছুতে মানব সভ্যতার অবদানে কি গাছের অবদান অনেক বেশি ঠিক আছে তার মানে আল্লাহ গাছকে আমাদের বন্ধু হিসাবে সৃষ্টি করেছে ঠিক আছে যদি তাই হয় এখান থেকে আর কিছু নেই তুমি আশা করি শালক সংশ্লেষণ প্রক্রিয়া গুরুত্ব অনেক ভালো করে বুঝতে পেরেছ প্রশ্ন আসলে প্রশ্নটা এইভাবে আসবে জীবজগতে শালক সংশ্লেষণ প্রক্রিয়া গুরুত্ব নয় কোনটি টাইটেল উদ্ভিদের খাদ্য প্রস্তুত প্রাণীকুলের খাদ্য শক্তির উৎস রাসায়নিক বিক্রিয়া পরিচালন পরিবেশ পরিশোধন উদ্ভিদের দৈহিক বৃদ্ধি মানব সভ্যতায় অবদান যদি তাই হয় এইবার গাত যে খাবার তৈরি করলো এই খাবারটা গেল কোথায় দেখো বুঝতেই পারছি গাছ যখন সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করলো সে কি তৈরি করলো সে বেসিক্যালি তৈরি করলো শ্বেতসার বা স্টার্চ এখন এই শ্বেতসার বা স্টার্চ তো কঠিন পদার্থ এখন গাছ তো আর কঠিন পদার্থ ভেঙে খেতে পারে না তাহলে গাছ করবে কি গাছ করবে সেটাকে রূপান্তর করবে কঠিন পদার্থকে তার শোষণ উপযোগী পদার্থে সে রূপান্তর করবে কিভাবে সে হচ্ছে পাতায় তৈরি স্টার্চকে প্রথমে রূপান্তর করবে গ্লুকোজে তারপর রূপান্তর করবে সুক্রোজে তার মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রথম তৈরি হয় স্টার্চ বা শ্বেতসার সেটা গাছ কঠিন বলে গ্রহণ করতে পারে না সেটাকে সে রূপান্তর করে প্রথমে গ্লুকোজে তারপরে হচ্ছে সুক্রোজে ঠিক আছে তার মানে এই সুক্রোজ সেটাই হচ্ছে উদ্ভিদ দেহের বিভিন্ন অঞ্চলে সরাসরি পরিবাহিত হয় বা সঞ্চালিত হয় যেটা আমরা আগের লেকচারেও পড়ে এসেছিলাম এবারে শুক্রোচটা তৈরি হয় কোথায় সালক সংশ্লেষণ প্রক্রিয়ায় সাইটোসল বা সাইটোমাতৃকায় কি হয় সুক্রোজ উৎপন্ন হয় এটাও আমরা আগের লেকচারে জেনে এসেছি ঠিক আছে এবং এমসিকিউ সেই সুক্রোজটাই কি হয় সরাসরি উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় তার মানে উদ্ভিদ বিভিন্ন অংশে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রস্তুতকারী খাদ্য কি হিসেবে প্রবাহিত হয় অ্যান্সার হ্যাজ টু বি সুক্রোজ কোনোভাবেই ভুল করা যাবে না ঠিক আছে এখান থেকে আর কিছু না এবার এই যে খাদ্য তৈরি হলো প্রবাহিত হলো সেই খাদ্য সে তার বিপাক্রিয়ায় ব্যবহার করে সেই খাদ্য সে তার বিভিন্ন জৈব রাসায়নিক প্রয়োজনে ব্যবহার করে এবং অবশিষ্ট খাদ্য সেই করে ভবিষ্যতের জন্য ফল বীজ এসবের মধ্যে জমা করে রাখে ঠিক আছে তার মানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন খাদ্য কোথায় যায় কীভাবে ব্যবহৃত হয় আশা করি বুঝে গেছি যদি তাই হয় আমাদের আজকের লেকচার এতটুকুই আমরা তাহলে সুন্দর মতন আলহামদুলিল্লাহ শালক সংশ্লেষণ প্রক্রিয়াটা খুব ভালোভাবে পড়ে ফেললাম আমরা আমাদের পরবর্তী লেকচার ভিডিওতে পড়ব উদ্ভিদ ছাড়িত সর্বশেষ টপিক যেটা হচ্ছে শ্বসন ঠিক আছে তার মানে পরবর্তী লেকচার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে খুব জলদি হাজির হব ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো শালক সংশ্লেষণটা খুব ভালো করে পড়ে ফেলো নতুন লেকচার ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ